নেত্রকোনার দুর্গাপুরে টানা দুই দিন খাঁচায় বন্দী থাকার পর বনে ফিরল বিরল প্রজাতির সুন্দরী গ্রিনপিট ভাইপার। প্রায় 4 ফুট লম্বা বিষধর সাপটি শুক্রবার রাতে বন বিভাগের সহায়তায় উপজেলার একটি গহীন বনে অবমুক্ত করে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অফ সুসং। এর আগে বুধবার রাতে জেলার দুর্গাপুর উপজেলার চন্দ্রকোনা গ্রামে স্থানীয় অটোচালক এমদাদুল হকের ডান পায়ে কামড় দিলে চোখে পড়ে সাপটি। এ সময় স্থানীয়দের জালে ধরা পড়ে সবুজ রঙের বিষধর গ্রিনপিট ভাইপার সাপটি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে অ্যান্টিভেনাম দিয়ে হাসপাতালে ভর্তি করেন। আমি সন্ধ্যা ওষুধ আনার লাগে, আবার সাপের মাথা ভাড়া লাগছে, এবার কামড় মারছে। সাপটা কামড় দিছে সন্ধ্যার পরে, এই তো 8টার দিকে, অনুমানিক 8টার দিকে কামড় দেওয়ার পর দে সে প্রথম দেখছে না সাপ, যে পরে লাইট মারে দে, হ্যাঁ এটা সাপ। পরে তাড়াতাড়ি হাসুন দেয়া চাপদা ধরছে সাপেরে, চাপদা ধরিয়া দুজনে ধরিয়া পরে ফিঙ্গার ভিতরে পড়ছে, ফিঙ্গার ভিতরে পড়ে ছিকে টুকে লাগছে। পরে আমরা বারাত লুয়ে এসে পরে তাড়াতাড়ি তারা হসপিটালে লিয়ে গেছি। অনেকে কইতেছে লাউডুগি সাপ, কিন্তু সাপ তো আমরা দেখছি না, সাপের নামও জানি না। কামড় দেওয়ার পরও ওই সাপটিকে কেউ মারতে দেয়নি আমাদের সংগঠন। আমরা খবর পাওয়া মাত্রই দ্রুত ছুটে যাই, ছুটে গিয়ে সাপটাকে আমরা ওইখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখি। এরপর আজ একে বনে নিয়ে এসে অবমুক্ত করি। আসলে আমাদের এ পর্যন্ত 27টি অপারেশন হয়েছে। এর মধ্যে আমরা যেগুলো বিলুপ্ত প্রায় এগুলো যেগুলো খাদ্য সন্ধানে লোকালয়ে চলে যায়, হ্যাঁ সেখান থেকে মানে মানুষ অনেক সময় মানে তাদেরকে মনে করে যে তারা আক্রমণ করবে বা মনে করে তাদেরকে যে মানে মেরে ফেলার একটা প্রয়াস করে, তখন আমরা খবর পাওয়া মাত্রই আমরা সেভ দ্য অ্যানিমেলস অফ সুসং সংগঠনটি আমরা এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার পর ওইটাকে আমরা নিরাপদ আশ্রয় নিয়ে আবার এটাকে আমরা বনে অবমুক্ত করি। এর আগেও অনেক বজ্র সাপ, বিষাক্ত সাপ বা বিভিন্ন রকমের বন্য প্রাণী বিভিন্ন জায়গাতে তারা সংগ্রহ করে এনে আমাদের বনে অবমুক্ত করেছে। বনে প্রাণীগুলোকে অবমুক্ত করছি, কারণ বনের পরিবেশ যদি ঠিক রাখতে হয় তাহলে বন্য প্রাণী থাকা আবশ্যক। আমরা সমাজে বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমাদের প্রচারণা অব্যাহত রয়েছে। এর ফলে কিন্তু আমরা গেল কিছুদিন আগে একটি বড় অজগর সাপ, ছোট অজগর সাপ এবং কিছু বিরল প্রজাতির গন্ধকগলের ছানা উদ্ধার করতে পেরেছি। তা আমরা সবাইকে একটি মেসেজ দিব, সবাই যদি যার যার জায়গা থেকে এগিয়ে আসে তাহলে এই পাহাড়ি এবং বন্য প্রাণীদের রক্ষা করা আরও সহজ হবে। স্থানীয়রা ছুটে এসে বাঁশের ঝাড়ু দিয়ে সাপটিকে আটকে ইঁদুরের খাঁচায় বন্দী করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সেভ দ্য অ্যানিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবীরা। এরপর সাপটিকে উদ্ধার করে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করা হয়। সময় সংবাদ, নেত্রকোনা।